हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल এখন সারা পৃথিবীতে এই পেগাসাস পেগাসাস বলে এক প্রকার সারা পড়ে গেছে তো কিন্তু আমাদের এখনো পর্যন্ত এই পেগাসাসটা কি পেগাসাসটা আপনার মোবাইলে কি করতে পারে কি রকম ভাবে আপনার মোবাইলটাকে ইনফেক্ট করতে পারে এখন সম্ভব ধারণা যারা সাইবার এক্সপার্টস যারা সাইবার স্পেশালিস্টস তারাও বলতে পারছেন না কিন্তু এই পেগাসাস স্পাইওয়ারটি কিভাবে কাজ করে সেগুলো কিন্তু অনেকে আমাদের জানা আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে পেগাসাসটা কি কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং পেগাসাস আপনার মোবাইলে যদি একবার ইনফেক্ট করে তাহলে কি ক্ষতি করতে পারে এবং এখান থেকে বাঁচবার সাধারণ পদ্ধতি কি কি আছে তো ফ্রেন্ডস আপনারা দেখছেন সুজিত কুমার ভৌমিক ইউটিউব চ্যানেল দেখুন এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা সবই মোটামুটি খানিকটা হলো রূপরেখা পাবে প্রথমেই বলি এই পেগাসাসটি কি এই পেগাসাস স্পাইওয়্যার হচ্ছে ইসরায়েল বলে একটি দেশ আছে সারা পৃথিবীর মধ্যে ইসরায়েল হচ্ছে একমাত্র একটি জিউজ কান্ট্রি সেই জিউজ কান্ট্রি ইসরায়েল যারা ইন্টারনেট সাইবার এবং এই সমস্ত নেট ব্যাপারে তারা আমাদের থেকে অনেক অনেকটা এগিয়ে নিশ্চয়ই আমরা দুদিন আগে শুনেছিলাম যে ইসরায়েল একটি এমন তাদের দেশের সেন্সাস সৃষ্টি করেছে যে যদি বিদেশ থেকে কোনো মানে বিদেশ বা অন্য কোনো দেশ থেকে যদি কোনো মিসাইল ছোড়া হয় বা কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে সে তাদের দেশে ঢোকার আগেই সে মিসাইলটা সেখানে অটোমেটিক স্পয়েল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ধরনের একটি সেন্সার ইসরায়েল আবিষ্কার করেছে যেটা আজ পর্যন্ত কোনো দেশ আবিষ্কার করতে পারেনি অর্থাৎ ইসরায়েল হচ্ছে সেরকম একটি জিউজ কান্ট্রি যারা আমাদের থেকে সাইবার এবং নেটে অনেকটাই এগিয়ে তো 2010 সালে সেই ইসরায়েল দেশের NSO গ্রুপ বলে একটি গ্রুপ থেকে এই পেগাসাস ওয়েবসাইটটি সৃষ্টি হয় যার নাম দেওয়া হয় NSO গ্রুপ বা পেগাসাস স্পাইওয়্যার তো কেন এর নামটা হচ্ছে NSO না শুরুর সময় এখানে তিনজন লোক এই 2010 সালে এই পেগাসাস স্পাইওয়্যারটি তৈরি করেছেন কে কে তিনজন নিপ কর্মি এই জন্য এর নিপ কর্মী এর আর সালেব হুল্লো সালেব সালেব হুল্লো এস আর ও হচ্ছে অমরি লেভি তো এই NSO এই যে নিপ কামরি বা সালেব হুল্লো বা অমরি লেভি এই তিনজন প্রথম এই ওয়েবসাইটটাকে সৃষ্টি করেছিল কিন্তু 2016 সালের দিকে ভারতবর্ষে প্রথম আইফোনগুলি অভিযোগ করলো যে পেগাসাস বলে একটি অত্যন্ত আল্ট্রা মডার্ন একটি ইন্টারনেট সিস্টেম যা কিনা মোবাইলকে ইনফেকশন করে দিচ্ছে এবং মোবাইলকে ইনফেকশন করে ভাইরাসের মাধ্যমে তারা মোবাইলের সমস্ত কিছু তথ্যকে সব কিছু স্টিলিং করছে চুরি করছে কিন্তু আইফোনের এই তথ্যগুলো 2016 সালে কিন্তু কেউই খুব একটা গুরুত্ব দেয়নি 2019 সালে হোয়াটসঅ্যাপ অভিযোগ করেছিল যে তাদের সমস্ত কিছু তথ্য তাদের প্রায় 1400 ফোনের তথ্য বাইরে চলে যায় এবং এই 2021 সালে আমরা দেখলাম যে ভারতসহ বিভিন্ন দেশে পেগাসাস স্পাইওয়্যার তাদের বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে এবং দেশের মধ্যে ঢুকে সমস্ত বড় বড় সেই দেশের যারা আছে পার্সোনালিটি তাদের ফোনটিকে হ্যাক করে নিচ্ছে এখন এই যে একটি মারাত্মক ক্ষমতাশালী স্পাইওয়্যার এর নাম রবিবার সন্ধ্যাতে বিশ্বে যত বড় বড় আছে জার্নাল তার মধ্যে নাম হচ্ছে ওয়াশিংটন পোস্ট দি গার্ডিয়ান তো এই দি গার্ডিয়ান আর ওয়াশিংটন পোস্ট এরা দাবি করে যে এই পেগাসাস স্পাইওয়্যারটি হচ্ছে একটি সাইবার উইপন উইপন মানে অস্ত্র অর্থাৎ ইসরায়েলে একটা বড় অস্ত্র হচ্ছে সাইবার উইপন হচ্ছে এই পেগাসাস স্পাইওয়্যার কারণ তাহলে এই স্পাই মানে সাইবার ওয়েপনকে দিয়ে ইসরায়েল তাদের নানা রকম মানে দেশগুলিতে একটি জাল বিস্তার করছে এবং সেখানে তারা সেভাবে প্রভাব বিস্তার করে ফেলছে এবার আমরা আসি যে এই পেগাসাস স্পাইওয়্যারটি কীভাবে মোবাইলকে অ্যাক্টিভেট করছে ধরুন আপনার মোবাইলে কোনো ম্যালিসিয়াস লিঙ্কস কোনো বোগাস লিঙ্কস বা কোনো টেক্সট বা কোনো কল আপনাকে কেউ করছে
যখনই আপনি সে কল ধরে ফেলছেন, কোনো বোগাস লিংকে ক্লিক করছেন, কোনো টেক্সট মেসেজটা পড়ছেন, তখনই কি হচ্ছে ওই পেগাসাস স্পাইওয়্যারটি আপনার মোবাইলে অলরেডি ভাইরাসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আপনার মোবাইলটিকে ইনফেক্ট করে দিচ্ছে। কিন্তু এই যে 2021 সালের বর্তমান পরিস্থিতিতে আপনি কোনো লিঙ্কে ক্লিক করুক বা না করুক, এর নাম দিয়েছে দি গার্ডিয়ান বলে যে জার্নালটির নাম দিয়েছে জিরো ক্লিক। অর্থাৎ আপনাকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, যাকে আমি টার্গেট করব সেই টার্গেটের মোবাইলে এই পেগাসাস স্পাইওয়্যারটি কোনোভাবে ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক্যালি এই স্পাইওয়্যার দিয়ে পেগাসাস স্পাইওয়্যারটি অটোমেটিক্যালি আমি যাকে করব টার্গেট, সেই টার্গেটের মধ্যে কিন্তু এই মোবাইলটাতে চলে যাবে। এবং আমরা ইতিমধ্যে নিশ্চয়ই ভারতবর্ষের বিভিন্ন নিউজে, ভারতবর্ষের বিভিন্ন মিডিয়ায় আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে সমস্ত বড় বড় মন্ত্রী, সমস্ত বড় বড় সাংবাদিক, এমনকি বিরোধী দল নেতা, মন্ত্রী, সাংসদ, এমএলএ অনেকের ফোনকে হ্যাক করা হয়েছে। এখন এই পেগাসাস স্পাইওয়্যার এতটাই ক্ষমতা যে একবার যদি মোবাইলকে ইনফেক্ট করে সেই তাকে হাঁটানোর ক্ষমতা কারোরই নেই। এমনকি আমরা বুঝতেও পারবো না যে আমাদের মোবাইলে পেগাসাস অ্যাক্টিভেট হয়েছে কিনা। একমাত্র হায়দ্রাবাদের কাছে, অর্থাৎ হায়দ্রাবাদ শহরে ফরেন্সিক যে ল্যাব আছে সেই ফরেন্সিক ল্যাবে কম্পিউটার টেস্ট করে বোঝা যায়, কিন্তু সে টেস্টের মাধ্যমে আমরা যেতে পারবো না। সেখানে একমাত্র হয় পুলিশের মাধ্যমে বা কোনো স্টেটের মাধ্যমে সেখানে আমরা যেতে হবে, সেখানে সাধারণ মানুষ কোনোভাবে যেতে পারবে না। তো আমরা কিন্তু কোনোভাবে বুঝতে পারবো না যে আমাদের মোবাইলে পেগাসাস স্পাইওয়্যারটি আছে কিনা। এখন প্রশ্ন, পেগাসাস স্পাইওয়্যারটি অ্যাকচুয়ালি কী ক্ষতি হবে? ক্ষতি হবে যাকে করা হবে টার্গেট, তার সব কিছু গতিবিধি ওই পেগাসাস স্পাইওয়্যারটি অ্যাক্টিভেট করবে। আপনি কখন যাচ্ছেন, কোথায় বেরোচ্ছেন, আপনার মোবাইলের যে ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে সব কিছু রেকর্ড হতে আরম্ভ করবে, কখন আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন এবং এক্সাক্ট লোকেশন, তার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আপনার গতিবিধি সব কিছুই ট্র্যাক করতে পারবে। এমনকি যদি ফোন বন্ধও থাকে তাহলেও অত্যাধুনিক পদ্ধতিতে আপনার ক্যামেরা অন হয়ে যাবে। তো আমি বলি, এখানে আমি জানি না আমার ক্ষেত্রে হয়েছিল কিনা, কিন্তু এই রবিবার, এই গত রবিবার ঠিক দুপুরের দিকে আমি দেখলাম আমার মোবাইলের ব্লুটুথ আপনা আপনি অন হয়ে যাচ্ছে। আমি জানি না আমার পেগাসাস স্পাইওয়্যারটি অ্যাক্টিভেট হলে কী হয় আমি জানি না, কিন্তু আমি দেখলাম আমার ফোনে ব্লুটুথ একা একা অন হয়ে যাচ্ছে, আমার ক্যামেরা একা একা অন হয়ে যাচ্ছে। তো আমি খানিকটা ভয় পেয়ে আমি আমার ফোনটাকে খানিকটা বন্ধ করে দিয়েছিলাম, এবং এক ঘন্টা বন্ধ করার পর যখন আমি আবার রিওপেন করি তখন সঙ্গে কিন্তু তখন সেই ব্লুটুথটি অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। আমি অফ করে দিলে অন হয়ে যাচ্ছে, আমি অফ করে দিলে আবার অন হয়ে যাচ্ছে। তো জানি না এটা কী জন্য হচ্ছিল, কিন্তু তারপর আমি আমার নানা রকম নেট ফেট ঘেটে সেই ব্লুটুথটাকে আমি বন্ধ করতে পারলেও আমার এখনো পর্যন্ত আমি দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার মোবাইল কখনো তখন হয় না এই অন, মানে ব্লুটুথ আপনা আপনি কেন অন হলো, ক্যামেরা আপনা আপনি কেন অন হলো। তো এখান থেকে বাঁচবার উপায় কী? এখনো পর্যন্ত যারা আছেন সাইবার এক্সপার্টস বা সাইবার স্পেশালিস্টস, ডাইরেক্টলি এখান থেকে বাঁচার উপায় কোনো বলতে পাচ্ছেন না যে এই পেগাসাস স্পাইওয়্যারটি এতটা ক্ষমতাশালী যে এখান থেকে বাঁচবার উপায় কী তারা এখনো পর্যন্ত বলতে পাচ্ছেন না। হ্যাঁ, তবে তারা এইটুকু বলেছেন যে যদি আপনার মোবাইলে পেগাসাস স্পাইওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিছু লক্ষণ দেখা যাবে, যেমন কিছু অ্যাপস আপনাকে ডাউনলোড হয়ে যাবে বা কিছু লিঙ্ক বারবার আসতে আরম্ভ করবে, আপনার আপনি কিছু লিঙ্ক পড়া শুরু হয়ে যাবে, আপনার টেক্সট মেসেজ, আপনার মেসেজ ইনবক্সে কিছু মেসেজ আপনা আপনি এসে যাবে, যে মেসেজ আপনি জীবনের মধ্যে কাউকে করেননি, তাকে আপনি চেনেন না, সেও আপনাকে চেনে না, কিন্তু কিছু আননোন মেসেজ আপনি থাকবে। তাহলে আমাদেরকে এগুলো মানে সর্বদাটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে আর কি। কোনো লিঙ্কে আমরা ক্লিক করবো না, কোনো ফোন কল আমরা রিসিভ করবো না। আর যদি মনে হয় যে আমাদের মোবাইল স্লো হয়ে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে বা কোনো অ্যাবনর্মাল পজিশন, তাহলে কিন্তু সেই মোবাইলটা বা ডিভাইসটা আমাদের চেঞ্জ করতে হবে।
এছাড়া আর কোনো উপায় নেই, কারণ পেগাসাস স্পাইওয়্যার যদি একবার মোবাইলে অ্যাক্টিভেট হয়ে যায় তাকে হটানোর ক্ষমতা কোনো সাইবার এক্সপার্টসের নেই এখনো পর্যন্ত। কারণ ইসরায়েল তাদের স্পাইওয়্যার, এই যে পেগাসাস স্পাইওয়্যারটি এমনভাবে তৈরি করেছে আল্ট্রা মডার্ন পদ্ধতিতে, এটিকে একমাত্র ডিভাইসটাকে পাল্টে করা যেতে পারে। অর্থাৎ আমার মোবাইলটা ইনফেক্ট হচ্ছে, আমি মোবাইলটা পাল্টে দিলাম, অন্য একটা মোবাইল নিলাম, তাহলে হতে পারে। কিন্তু ওই মোবাইল থেকে কোনোভাবেই সাইবার এক্সপার্ট বা সাইবার স্পেশালিস্টরা ওই পেগাসাস স্পাইওয়্যারটিকে এখান থেকে হাঁটাতে পারবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের মোবাইলে কারোর কোনো সমস্যা হয়, যে সমস্যা আমার হয়েছিল অটোমেটিক ক্যামেরা অন বা অটোমেটিক ব্লুটুথ অন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবেন। তাহলে অত্যন্ত এইটুকু সান্ত্বনা হবো যে হ্যাঁ দাদা, আমার সঙ্গে আপনারাও এর শিকার হয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।